দেখি বার কর। ও কি এটা? ওরে বাবা, এ তো বাবলি, ক্যাডবেরি বাবলি আর কিন্ডার জয়। স্যান্টা তাহলে অনেক কিছু দিয়ে গেছে, ফ্রেন্ডসদেরকে মেরি ক্রিসমাস বলে দাও। চলো, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর সকাল মানেই কর্ম শুরু, আর আমি তো অলরেডি আমার কর্ম শুরু করে দিয়েছি। দাঁড়াও, কাঁচিটা বার করে নি। এই যে প্রতিষ্ঠা রানীর হরলিক্স শেষ হয়ে গেছে, প্রতিষ্ঠা রানীর চকলেট হরলিক্সটা ঢেলে দিই। আর পাশের উনুনে দুধটাও গরম বসিয়ে দিয়েছি, প্রতিষ্ঠা রানীকে খেতে দিতে হবে তো সকালবেলা। প্রতিষ্ঠা রানী আজকে কেক দিয়ে খাবে হরলিক্স। কেকটাও বার করে নি। আগেই বলে দিয়েছে আমি বিস্কিট খাবো না, আরেকটা দেবো কে? হ্যাঁ হ্যাঁ, কেকটা না নিচ থেকে কেমন স্টিকি। আজ 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন। আর আমরা ভারতবর্ষের লোকেরা যেমন বড়দিনে কেক খাই, ঈদে সিমাই খাই, দুর্গাপুজো, কালীপুজো সব সেলিব্রেশনই আমরা সমানভাবে পালন করি। এটা কিন্তু খুব ভালো লাগে যে আমরা সর্বধর্মের সব ফেস্টিভ্যালগুলো সমানভাবে পালন করি। আমি গর্বিত যে আমি ভারতবর্ষে বাস করি, সত্যি আমি ইন্ডিয়ান, তার জন্য আমি খুব প্রাউড ফিল করি। আর প্রতিষ্ঠার গিফট, হ্যাঁ, স্যান্টা দাদু প্রতিষ্ঠাকে রাত্রিবেলা গিফট দিয়ে গেছে। প্রতিষ্ঠা প্রতিদিন বছরই ক্রিসমাসের দিন রাত্রিবেলাতে মাথার ধারে মোজা নিয়ে ঘুমায়, আর ওর বিশ্বাস স্যান্টা দাদু ওকে কিছু না কিছু গিফট দিয়েই যাবে। আর প্রতিটা বাচ্চার কাছেই তার বাবাই হচ্ছে তার স্যান্টা, বাবাই তার স্যান্টার কাজটা করে দেয়। আসলে স্যান্টা তো বয়স হয়ে গেছে না, বুড়ো মানুষ, কত দৌড়াদৌড়ি করবে, তাই স্যান্টার দায়িত্ব কিছুটা বাবাদের ওপরেই বর্তায়। আর 25শে ডিসেম্বর বলে খুবই ভালো লাগছে আজকের দিনটা। জানি না আমার এই ভিডিওটা তোমাদের কাছে কবে যাবে,
কারণ আমি কবে এডিট করব, কবে পোস্ট হবে সেটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু 25 ডিসেম্বরের দিনকে ভিডিওটা শুট করছি তাই সেই কথাই বলছি। তোমাদের দাদা ভাই ফ্রুট কেক নিয়ে আসেনি, প্লাম কেকও নিয়ে আসেনি, স্পঞ্জ কেক নিয়ে এসছে। সেই নিয়ে আমি একটু বকাবকি করলাম যে 25শে ডিসেম্বর মানে ফ্রুট কেক বা প্লাম কেক, স্পঞ্জ কেক, পেস্ট্রি এগুলো তো সারা বছরই খেতে পারি, কিন্তু 25শে ডিসেম্বরে অবশ্যই ফ্রুট কেক। আর বললাম যে তুমি কেন স্পঞ্জ কেক নিয়ে এসছো, বলছে না এই কেকটা বেশি টেস্টি, আনাম জানি না, আমার কিন্তু ফ্রুট কেক এনে দিতেই হবে, যাকে পরেও ফ্রুট কেক এনে আমাকে খাইয়েছে। আর নিয়েছিল প্রভুজির একটা কেক, কেকটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর 25শে ডিসেম্বরে যে কনকনে ঠান্ডাটা পড়ার কথা ছিল, ঠান্ডা কিন্তু এবছর একদম নেই বললেই চলে। জানি না ঠান্ডা কোথায় পালিয়ে গেছে, অন্য দেশে চলে গেছে মনে হচ্ছে, এবছর আর ঠান্ডা পড়বেই না। মাটন হচ্ছে আজকে দিনে, মাটন না হলে একদমই চলবে না, মাটনটা কষা হচ্ছে। আর এখানে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি আমি, প্রেশার কুকারে টমেটোর চাটনি করি। আর কাতলা মাছ নিয়ে এসেছি, ধুয়ে রেখে দিলাম, কাতলা মাছটা আজকে হবে না। আর মাছের তেল, মাছের তেলটা আজকে করব। আর মোচা রয়েছে, মোচাটা গরম করবো, মাছের তেলের বড়া চাটনি। সকালবেলা আলু সেদ্ধ আর বক ফুলের বড়া দিয়ে ভাত খাওয়া হয়েছে, ওটা সকালবেলায় দুপুর 12টার সময় হয়েছে। মাটনের কথা বলতেই একদম ঢোক গিলছি বুঝলে তো। এই আজকের দিনে একটু এরকম বড় বড় আলু দিয়ে মাটন না হলে কি চলে বলো তো। আর রয়েছে মাছের তেলের বড়া চাটনি আর পাঁপড়, মাছের মাংস খাওয়ার পরে একটু চাটনি না খেলেও ভালো লাগে না। চলো তাড়াতাড়ি করে খেয়ে দেন, আবার বিকেলবেলাতে কথা বলবো তোমাদের সাথে। দেখতেই পারলে তোমাদের দাদা ভাই লুচি খাচ্ছে আর আমি লুচি বেলছি। দুপুর থেকে আজকে প্রচুর তো মাথা যন্ত্রণা, সেই লেভেলের মাথা যন্ত্রণা। তোমাদের দাদা ভাই বললো একটু বাজারে চলো, কিছু কেনাকাটা করার আছে, আমি সেটাও যেতে পারলাম না, পুরো সেই শুয়েই আছি। আজকে ডিনারে রয়েছে লুচি আর মাটন, তো দুপুরে রয়েই গেছে, মাটনটা গরম হচ্ছে। লুচিটা করার কোনো রকম ইচ্ছা ছিল না, প্রতিষ্ঠা ভীষণ বায়না করছে, তার জন্য লুচিটা ভাজতে হলো। আর ব্লগটা এখানেই শেষ করে দেবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। দাঁড়া, গুড নাইট।